প্রিয় নরসিংদীবাসী, আমরা আজকে এসেছি আমাদের নরসিংদী জেলার একটি গ্রাম, নাম হচ্ছে বতুয়াদি। এই গ্রামটির চতুর্পাশের নদী। এখানকার মানুষ জীবিকার জন্য অনেক কিছু করে, তাদের মনে কোনো বড় ধরনের কোনো আশা নেই। তারা সমস্ত দিন পুকুরে নদীতে মাছ ধরে, তারপরে আপনার এই খেতে খামারে কাজ করে। আজকে আমরা আপনাদেরকে এমন একজন দেখাবো যে আসলে বাস্তব, যে আপনারা কল্পনাও করতে পারবেন না যে একটা মানুষ সে কীভাবে তার সংসার চালায়, সে কয় টাকা পায় কি। আমরা এখন তার সাথে একটু কথা বলবো। প্রিয় দর্শক মন্ডলী, আমরা চলে আসছি এখন দোকানদারের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোট্ট একটি দোকান, যার মনে কোনো বড় ধরনের কোনো স্বপ্ন নেই। অনেক মানুষের জীবনে অনেক স্বপ্ন থাকে, সে মেল করবে অনেক কিছু, মানে অনেক উন্নত হওয়ার, কিন্তু এই লোকটার দোকানটা আসলে আপনার সবাই দেখতে পাচ্ছেন কিছু, এই যে চানাচুর, চকলেট, এই মুড়ি, এইসব দিয়ে তার আসলে তার জীবনটা চলে। আচ্ছা, আসলে আপনার নাম কি? আপনার কি দোকান দেখে আপনার সংসার চলে? কষ্ট হয় না? তো আপনার ছেলে মেয়ে নাই? ওরা কি কাজ করে? ছোট ছোট। ও, আপনার তো ফ্যামিলি আছে না? আপনার বাড়ি কোন গ্রামে? গাজীরগাঁও। এটা দিয়ে আপনার সংসার চলে না? আপনার কি পায়ে কোনো সমস্যা? না, হাঁটতে পারেন না? প্রিয় নরসিংদীবাসী, আপনারা তো আসলে দেখতে পারছেন একটা বাস্তব একটা চিত্র দেখালাম আপনাদেরকে, যে আপনারা আসলে কি না কি বাগান যায় না, তবে কোনো সিনেমা অথবা কোনো নাটকের শুটিং না, একটা বাস্তব দোকানদার। যদি আপনাদের মাঝে কেউ এই মানুষটাকে সহযোগিতা করতে চান, নরসিংদী গাজীর মাধবদী গাজীরগাঁও গ্রাম, আপনারা সরাসরি এসে যোগাযোগ করতে পারেন। আর নয় তো আপনার এই স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, আপনারা আমার সাথে যোগাযোগ করলে আমরা এই মানুষটার কাছে নিয়ে যাব। আপনারা ওর জন্য একটু দোয়া করবেন, আর যদি কেউ পারেন সাহায্য সহযোগিতা করতে পারেন। আসসালামু আলাইকুম।